আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, রাইট নাও আমরা চলে এলাম বান্দরবন লাবাতন হিল রিসর্টে। আমার ক্যামেরার পিছনে আছে রহিম, যা খুবই উদ্ভট একটা ড্রেসে আছে, তাই ওকে আমরা না দেখি এখানে সুন্দর করে দরজাটা এভাবে লাগাই দিলাম। তারপর সুন্দর করে এখানে একটা সোফা আছে, যেটা এখান থেকে বসে আমি গাছ দেখব। তারপরে যেই পরিমাণ গরম, হেলমেটগুলো একটু শুকাইতেছে আর কি, ভিতরে অনেক ঘাম ছিল তো হেলমেটগুলো শুকাইতেছে, ওয়াশ করতে হবে। তারপরে এটা সুন্দর একটা বেড যেখানে ঘুমাবো। আর সবচেয়ে বড় ব্যাপার হইছে, আমরা কিন্তু তাঁবু আছে, তাঁবুটা আমরা পরে সেট করার একটা ভিডিও দিব, না কোথায় কোথায় সেট করব। সো এদিকে আয়, ও হোয়াট এ ভিউ, তুমি এই পাশ থেকে আসতে হবে। হোয়াট এ ভিউ, আহ মাথা নষ্ট। হে বান্দরবন, হোয়াটস আপ ভাই? বাইকগুলো কই রাখছিস না? যদি ওখানে একটা ইনফিনিটি সুইমিং পুল হওয়ার কথা, সেটার জন্য ওয়েট করতেছি। ফোন বাজে, প্রথম বাজে ভাই। থাই 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 করলি কেন? হ্যাঁ থাইয়ের করলি কেন? না হাসি আয়। আচ্ছা, ও নো, তুমি তো আমার ভালো কথা মনে করে দিছো। তো গাইস, আসলে মনটা আমাদের অনেক বেশি খারাপ, দ্যাটস ওয়াই আমরা একটু চিল করতে চলে এলাম বান্দরবন সাডেন ট্রি। আরে কানে সাবান ছিল, তুমি আর বলবা না। আর তুমি এটা ভিডিওতে দেখাইতেছো কি সাবানই তো বেরিয়ে দিচ্ছে কানে তে হনো। আসলে সাবান রোহে ইচ্ছা করে কামড়া করে সস্তা। আসলে শাওয়ার নিছি তো, দ্যাটস ওয়াই আর কি, ইট ডাজন্ট ম্যাটার। একটু ফেস ওয়াশ মারছি। আগে বলেন, এটা আমার পছন্দের রুম, আপনার কেমন লাগছে? তোমার পছন্দের রুম মানে? তুমি কার নিয়ে এসছো? না আমি একা আসছি। একা এখানে কেউ আসবে না? একা আসছি, একা এসে ঘুরে গেছি। আর তুমি কেন আমার সাথে থাকবো? তো আমি একা। আচ্ছা আমি এনে ইয়াতে থাকলাম ওই ফ্লোরে, সমস্যা নাই। ভিউ দেখে দিয়ে ঘুমাইতে। আচ্ছা যাও, তুমি দৌড় দাও, যাও গা, তুমি দৌড় দাও। রহিমের ঘটনা হয়েছে যে রহিম দৌড় দিছে, সুন্দর একটা প্লেস, মাথা নষ্ট, মাশাআল্লাহ আকাশটা যা লাগতেছে না, একদম পুরো অ্যাসথেটিক। আর ক্যামেরাটা যদি ঘুরাই তোমাদের চাচ্ছি ওই সেই জায়গায়। ইনশাল্লাহ ব্লগ আসতেছে, ব্লগের শ্যুট চলতেছে আমাদের। একটা ব্লগ অলরেডি ডান, অ্যান্ড এখন হচ্ছে সকালবেলা, তো আমরা এখন খাবো। যদিও ভিডিওটা আপনারা দেখতেছেন বিকালবেলা, খাবো, খাওয়ার পরে একটা ঘুম দিব, তারপর আরেকটা ব্লগ স্টার্ট করব ইনশাল্লাহ। সবগুলো ব্লগই ভালো লাগবে আপনাদের, অ্যান্ড দোয়া রাখবেন। অনেকদিন পরে ব্লগ তো, তাই একটু নার্ভাস আমরা সবাই, বাট যদিও প্যারা নাই, চিল গাইস। সেই লাগছে আমার কাছে, সেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রুমটা ঠান্ডা করতেছি, দরজাটা লাগাও, একটা ঘুম দিতে হবে। তারপর এখানে সুন্দর মতো একটা টিভি আছে, ওয়াও, এখানে গান ছাড়া যাবে। তারপর সুন্দর মতো এখানে চা বানানোর সিস্টেম আছে। সবচেয়ে জোস ব্যাপারটা হয়েছে এটা, সন্ধ্যাবেলা গান শুনবো, এইটা দেখবো, হোয়াট এ ভিউ। কে কে খিচুড়ি খিচুড়ি খেয়ে তো ঘুমাবো, সেটা আমি বলছি। আর আমাদের সাথে যে রহিম আসছে, আর বাকি পাঁচটা, বাকি পাঁচজন হয়েছে, ওদেরকে নিচের তলায় একটা বড় রুম দেওয়া হয়েছে, সেখানে ওরা আছে আপাতত। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আপডেট। অ্যান্ড ফেসবুক ভিডিওগুলো সবাই একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন, যাতে একটু রিচ বাড়ে, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করে দিন। আর হ্যাঁ, বান্দরবনে সাডেন প্ল্যানই আসছি, সাডেন প্ল্যান। বান্দরবনের মানুষ অনেকে আমার নক করতেছে এখন, ভাই কই কই কই, তো আমি একটু হঠাৎ করে চলে আসছি, আসলে মনটা আমার ভীষণ খারাপ, দ্যাটস ওয়াই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।